এই আপোনাৰ দেখি পাৰিব এই কোচ্চনটা অঁ এই কোচ্চিটা বিষয়ে আমি আজি আপোনাৰ সৈতে ডিছকচন কৰো ঠিক আছে ত'লে আচন্তু আমি ডিছকচন কৰিব কিন্তু এই আপোনাক গোটেই জিনিছ কয়ো যে যাব আমি এইটো কৰো অতি কমৰে দুই ৰ তিনিটি প্ৰশ্ন দেখন্তু তাৰপৰা যায় আপোনাৰ সকিপ কৰবে ন ক' কৰিব আপোনাৰ ভাৱনো তো এই আছিলে ନିହାତି ଦୁଇରୁ ତିନିଟି କୋଶ୍ଚିନ୍ ଦେଖିନିଅନ୍ତୁ ଯଦି ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଲାଗିଲା ଆମ ଟ୍ରିକ୍ସ ଗୁଡ଼ିକ ଯାହାକି ଆମେ ସମାଧାନ କରିବୁ ତାହେଲେ ଆପଣ କନେକ୍ଟେଡ଼ ହୋଇକି ରହିପାରିବେ ନହେଲେ ଆପଣ ଯାଇପାରିବେ ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ଆସନ୍ତୁ ମୁଁ କୋଶ୍ଚିନ୍ ଉପରକୁ ଯାଉଛି ଦେଖନ୍ତୁ ଏଇଠି ରହିଲା ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନରେ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ଏଇଠି ଆମର ଡିଟେଲ ସବୁ ପ୍ରଶ୍ନ ଅଛି ଆମେ ଆପଣଙ୍କୁ ସବୁ ପ୍ରଶ୍ନର উত্তৰ কৰোঁ অতি চৰ্টকট মাধ্যমৰ পূৰা চৰ্টকট এপ্লাই কৰি যে কম ৰু কম সময় কিপৰি মাত্ৰ অধ মিনিট ভিতৰত গোটেই কুৱশ্চিন্ন নিশ্চয় সল্ভ কৰিব অৰ্থাৎ সম্পূৰ্ণ পচাছা কোচ্চিন কু মাত্ৰ তিৰিছ মিনিট ভিতৰত আপোনাৰ ক্লিয়াৰ কৰো সেইপৰি আমি আপোনাক এইপেয়াৰ কৰিবলৈ আচন্তু আপোনাৰ এখানে তিনটি রুতি দেখি কোয়েশ্চিন তাপর যদি আপনার ভল লাগলা তাহলে এটি রুতো তাহলে প্রথম কোশ্চিনটা দিয়েছে এটি দেখি দেখিপারে ফাইন্ড আউট দা ডিফরেস বিটুইন 17% অফ 120 টোয়েন্টি 8% অফ 108 জিরো অর্থাৎ সতেরো পরসেঁট শহে কুড়ি রট পরসে শহে আট ভিতরে ডিফরেস কেতে। বা অন্তর ফল কেত মাগেছি তো আমি লং ট্রিক্রে কেবলে করিবা নাই সেটা লেন্দি প্রোসেস হব স্টকট ট্রিক সব বলে আমি আপ্লা করা যেপর কি আমি একজামপ অতি টাইম কনজ্যুমেস দরকার যেতে কম সময় ভিতরে আমি করি করে পার আম পাই ভালো হব তে দেখি মু করছি তো কোণ করিবে আপনার এটি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটু হচ্ছে ফাইন্ড আউট দ ডিফরেস বিটুইিন সেভেন্টি পরসেঁট অফ ওয়ান টোয়েন্টি এন্ড এইট পরসেট অফ ওয়ান জিরো এইট তো এই প্রশ্ন কু আমি এটি বর্তমান সমাধান করা তাহলে দেখত যে সিধা ডাইরেক্ট করে সতেরো ইন্টু ওয়ান টোয়েন্টি মাইনস এটি দেখুন এইট ইন্টু ওয়ান জিরো এইট হব দেখুন তো সতের ইন্টু ওয়ান টোয়েন্টি আমি করেছে তো সতৰ গুণ ন শে কোঁডে ইয়াক কেমি চৰ্টকট্ৰ কৰিব দেখিছোঁ সতৰ কুকু প্ৰথমে শয়ৰ গুণন কৰি দিয়ক সতৰ কু শৰে গুণন কলে কেতিয়া হ'ল আমাৰ সতৰকৈ শেৰে গুণন কৰি দিলে হ'ব আমাৰ সতৰশ তাৰপৰা সতৰ কু দুই গুণন কৰি দিয়া সতৰ গুণে চৌতিশ অৰ্থাৎ পঁচিছ গোটেই শূন্য লাগিব অৰ্থাৎ তিনিশ চালিছ অৰ্থাৎ কেতিয়া এই আপোনাৰ দেখি পাৰিব জিৰ' ফ'ৰ জিৰ' টু অৰ্থাৎ দুই হাজাৰ চালিছ মাইনছ কেতে সহজৰে হৈগলা এইটা বি ঠিক সেই কৰিব আঠশ আঠশ তাৰপৰা আঠটা চৌষি ত'লে চেয়াৰ ছিহজৰে ইয়া বিয়োগ কৰি দিয়ক মাইনছ কৰি দিয়ক কেতিয়া হ'ব দহ ৰ চাৰি গা ছা কেতে তেৰ ৰ এতিয়া কেতিয়া এই ৰা আমাৰ ন অৰ্থাৎ এই নরু আট গলা এক এইটি রহলা এক অর্থাৎ কে বছলা এটি রহলা এগারশ ছয়স্তরী কিন্তু আমি আনসর কোণ মাগি পরসেঁটে মাগছে যেহেতু পরসেঁট অর্থাৎ যেহেতু এটি কেতু বাহলা মুখোচ্ছি এটা বাহারা এগারশ ছিয়ান ওয়ান সেভেন সিক্স যে ওয়ান ওয়ান সেভেন সিক্স আমি অর্থাৎ শহে শহে আমি করা তো যেহেতু তো বাই শে কৰি দাব অৰ্থাৎ বাই শে অৰ্থাৎ দুইটা ডিচি ওৱান টু দুইটা ডি ছি দশমিক দি দিবা ত'লে কেতিয়া এঘাৰ দশমিক সাত ছে সহজে হ'ল দেখ এনছৰটা বাহিগা মই কহিলি এইটা তোমাক বেছি সময় লাগিল কিন্তু তুমি খাতেৰে যেতিয়া কৰিব তোমাক সেইকি ডট পেন লাগিব নাই তুমি মনে মনে এমি কৰি দি পাৰিব অতি কম সময় দেখ কেতি কৰিব বতি যে সৰ্বপ্ৰথমে তুমি ক' কল যে

তাহলে এ আসি শহে তাহলে বারর বিশ পরি আমি টু বা অডে গুণ করে দেওয়া তাহলে কেতে যার তার পরসেঁট আসবো তো বারের দুই গুণ ন করে দিব কেলা বার গুণ চব্বিশ আারর অধা অর্থাৎ চব্বিশ আলো তিরিশ তাহলে আমি জাঁলে যে ফাইভ প্যাক্স ইজ হব থার্টি অর্থাৎ আমি এটা জাগিলে আমার কোণ করছি আপনার দেখছি তো আমি গলে যে এর কে হন্ড্রেড পরসেট হলাম থাৰ্টি হেল্লা ত'লে দায় ইজিকেল টু কেতে হ'ব এই থাৰ্টি বাই ফাইভ কৰি দিব ত'লে কেতিয়া চিক্স ত'লে এই ফ'ৰ ইণ্টু দ্বিতীয় সংখ্যাৰ আমাৰ পচাশ পৰচেণ্ট মাংগ চাৰি ছু চৌবিশ ইয়ে পৰচেণ্ট শহে পৰচেণ্টৰ অধা অৰ্থাৎ বাৰ চৌবিশৰ অধা কেতিয়া বাৰ ই হেৰি আমাৰ এনচৰ ঠিক আছে এই আপোনাৰ দেখি পাৰিব ঠিক আছে তো এই আমি আপোনাক চৰ্টকটৰে বতাইবু নেক্সট নম্বৰ কুকুৰা

অর্থাৎ থ্রি বাই ফাইভ ইয়েছি কিন্তু যদি কুড়ি অর্থাৎ ইস নেই ইয় ফাইক্স নিয়ে গলে যদি প্রত্যেকের দশ দশ যুব কর টেট টেন্টি মল্টিপ্লা এড করে দিওত তাহলে নয় রেসিও কে হচ্ছে ফাইভ বাই সেভেন যদি এই প্রকারের করা তাহলে আনসরটা কে বা আনসরটা বাড়ি ফাইভ কি আমি এই প্রোসেস করবা নেই আপনি গোটে মূ প্রোসেস যা কি স্টকট প্রোসেস বতুছি সেটি করা ঠিক আছে তাহলে দেখুন বতো তো যা দিয়েছে বাই রেও কেত বা টেন মল্টিপ্লা কলে ফাইভ বাই সেভেন তো সর্বপ্রথম ইয়া ক্রস মল্টিপ্লা দিও 5 পঞ্চা পঁচিশ আনশ ইয়া মাইনস করে দিও কে বা ফোর যেতে বাহারা সেক্স লিখি দিও আছি এড কর বলেছি তো সেইটা কোণ করা দেখ তাপরে ইয়ে যে রেও বাহিছিল ইয়ে দুইটা কু দিও সেভেন রু ফাইভ সেটা হলো টু এতে যে আম মল্টিপ্লাড করা কুয়ায সে কোণ করে দেব আড করে দেব যা বাহারা ইয়া মাইনস কলে সেভেন ফাইভ মাইনস কলে যেতে সে টেন এড করে যদি এটি আপনার তা পনেরো পনেরো এড করু পনেরো মল্টিপ্লাড করতো তিরিশ আপনার এটি মল্টিপ্লা দেখুন এটি এটি কোণ করা মল্টিপ্লা পড়ি ঠিক আছে টেন দিয়ে আপনার টেনটা এটি মল্টিপ্লা কলে অর্থাৎ কেলা

তাহলে এটি আমি দেখা থ্রি ইন্টু ফাইভ তিন পঞ্চা এনসর আন্দোল অতি সহজে এই পরিপারে মুতবে কলি ইয়ে বেশি টাইম নেই যেতবে করবে পুরা সর্টকটলি করবে দেখ কমি করবে মু আমি বতুছি যেতবে কোণ দিয়ে রেসিওটা দিয়েছি আমার যেতে দিয়ে দিয়েছে থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ থ্রি বাই ফাইভ ইজ ইকা টু কে বা ফাইভ বাই সেভেন বাহিলা মাল্টিপ্লা মনে মনে এটা করে তিনশো তো এক পাঁচ পঞ্চা পঁচিশ পঁচিশ রু একশ চারি লিখিদেবে এটা এতে একগাই দেবে তা কোণ দিয়েছে সেভেন রু ফাইভ মানিক টু কে অ্যাড করতে পারে কুয়াছে টেন ইন্টু টেন অর্থাৎ যে কীটা দশ কুড়ি কোড়ি বাই হলে এসর বেল্যুগার পাঁচ অর্থাৎ ছোট সংখ্যা কে থ্রি এক তিন পঞ্চা পনেরো এনসর বাহারা কেতে সহজে অতি সহজে এইপরি আমি করে পার ঠিক আছে তাহলে আসতু নেক্সট নম্বর দেখুন এটি নম্বর সরিলা থ্রি ফোর দেখিবা হোৱাট ইজ দায়েষ্ট অফ অল দ টু ডিজিট প্ৰাইমেৰী নম্বৰ অৰ্থাৎ এই নম্বৰ গুড়িক যা দিয়া এতিয়া কোৱা হ'ব আমাক কি এই মৌলিক সংখ্যা সবুঠাৰ বৰ মৌলিক সংখ্যা সবুঠাৰ বৰ দেখিবা এই নাইণ্টিছেভেন দিয়া তো সৰ্বপ্ৰথমে তাক ইষ্ট কৰি নাবা নাইণ্টিছেভেন নাইণ্টিছেভেন মৌলিক কি য়েছ তাহ আপোনাৰ কৰি পাৰিব অতি ইজি নম্বৰ তাৰপৰা আমি নেক্সট নম্বৰ কু আচা দেখোন এই নম্বৰ ফাইভ

কেখ্যাৰ আপোন ঘন দেখু বা কুব কেখ্যাৰ ঘন একৰ ঘন হ'ব কি একৰ ঘন ওৱান হ'ব নাই দুই ৰ ঘন কেতিয়া হ'ল দুই ৰ ঘনটো আঠ বেছি যাবি অৰ্থাৎ বেছি সংখ্যা নেবা নাই তাৰ কম নেবা বা সেই সংখ্যা হি নেবাৰ অৰ্থাৎ কেতিয়ে গ'ল এক অৰ্থাৎ এক অৰ্থাৎ ইয়াৰ ঘনমূল কেতিয়া হ'ল চৌদ ই আপোনাৰ কৰিব বহুত সময় লাগিব কিন্তু এইপৰি চৰ্টকট ট্ৰিক আপোনাৰ এপ্লাই কৰি পাৰিব ঠিক আছে ত' জানিলে চৌদ 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 তিন গুণন কলে কে হব অর্থাৎ দুই হাজার সাতশো চৌরাশ অর্থাৎ মাইনস চৌদ হব তো মাইনস চৌদ সহিত গুণন করে দিব এটি আপনার দেখিপার চৌদ তির কে চৌদ তির আপনি জানালি তাহলে কে মাইনস বয়াল্লিশ আনসর কেতে সহজে বাহারা দেখি এইপরি আপনার সর্টকট্রে করে আসন্ত তাহলে নেক্সট নম্বর আমি দেখা নেক্সট নম্বর দেখবা নেক্সট নম্বর কম আছে দেখুন সাত নম্বর তো সাত নম্বর এটি দেখি দেখিপারে সাত নম্বর কখন অ্যাট ইজ দ ডিফারেন্স বিটুইন দ পোজিশন ভ্যালু অফ সিক্স নম্বর নম্বরটা দিয়ে হইছে অর্থাৎ এখানে তারানীয় মান দিয়েছে পোজিশাল ভ্যালু তো দুইটি তার পোজিশনাল ভ্যালু চেয়ে দুইটা পোজিশন ভ্যালু বিষয়ে তারফরেসটা কে প্রথমে সংখ্যাটা দেখি না কেছি সংখ্যাটা দিয়েছে নাইন সিক্স টু এ দিয়েছি নম্বর তাহলে এটি রইলা সিক্স এটি রইলা সিক্স এই দুইটি সিক্স বিষয়ে ডিফরে অর্থাৎ সিক্স অিক্স লেখি নি তারপরে কতোটি অঙ্ক অুই তিন চারটি অঙ্ক চারটা শূন্য এ তো বাহারা ইার আমার পোজিশনাল ভ্যালু বাড়লা তাপরে সিক্স লেখ তাপরে যেতটি অঙ্ক সেতো মাইনস করে

ডেচ আমকে দিয়া ইয়াৰ এনচৰট কৰিব তো চৰ্টকটলি কেমি কৰিব দেখ যদি আমি লংকট কৰ বেছি সময় লাগিব আৰুতে সময়লে আমাক ট'টাল একজাম টাইম ৰহ তো দেখ কেতি আমি চৰ্টকট্ৰে কৰিব সৰ্বপ্ৰথমে তো যদি লংকট্ৰে কৰিব ক' হ'ব যে আমাৰ লেন্থ ব্ৰেড ফৰ্মু এৰিয়াৰ ফৰ্মু নেবাব পাৰিব সেইটা কৰিব পাৰিব তো সেইটা ছু এই আমি কেমি কৰিব চৰ্টকট ফৰ্মুলা মই এই আপোনালোক বতাওঁ দেখুন তাহলে কে দিয়াছি লেংথ অফ এ রেক্টাঙ্গল ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি পরসেঁট ডিক্রিজ বায় ওই ডিক্রিজ বায় টোয়েন্টি পরসেঁট তো নো ডাউট গোটে থার ইনক্রিজ আ ড্রিজ দিয়েছি আপ সে পরসেঁট দিয়েছে তো ডিক্রিজ হি হব এনসরটা তো সর্বপ্রথমে দেখবা তো ডিক্রিজ কেত হচ্ছে তো যেতকি দিয়ে আমার যেত দিয়েছে ইকয়াল সেটা এক নিয়ে যা আপ এক্কোয়ার বাই হন্ড্রেড করে দিও এনসর বাহারিয এস জায়গার কে